বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসানের মামুন একটা ছেলে, ওর বিরুদ্ধে একটা মেয়ে ধর্ষণ অভিযোগ আনছে। রাইট, মেয়েটার নাম খুব সম্ভবত ফাতেমা ফরাজি, যেমন মনে হচ্ছে এখন পর্যন্ত। তো সেই মেয়েটা অভিযোগ আনছে ছেলেটার বিরুদ্ধে ধর্ষণের, এবং সে অভিযোগ আনছে নুরুল হক নূর টাকসুর জেভিপি, তার বিরুদ্ধে অভিযোগ আনছে হইতেছে ধর্ষণের সহযোগিতা করার। নাও ফেস ভ্যালুতে যে কেউ এটা বাংলাদেশে, যারা বাংলাদেশে জন্মাইছে বড় হয়েছে, যে কেউ এটা ধরে নেবে যে এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা। কারণ হচ্ছে নুরুল হক নূরের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে আসতেছে, তার বিরুদ্ধে অলরেডি 6টা মামলা হয়েছে। সো মামলা, নূরের বিরুদ্ধে মামলা হওয়াটা এটা মানেই হইতেছে একটা সঠিক ষড়যন্ত্র, এটা 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 একদম ধরে নেওয়া যায় ফেস ভ্যালুতে। এটা আমরা সবাই তেমনটাই ধরে নিছি, কিন্তু এখন এসে উইথ মোর টাইম প্যাসিং মনে হচ্ছে যে সেই মেয়ের এই দাবিটাতে কিছুটা বেসিস থাকতে পারে, এবং এটা পুরোপুরি সরকারের একটা প্ল্যান্ট না, সরকারের সিড না, প্ল্যান্ট করার সিড না। নাও বেসিস থাকতে পারে বলতে, মেয়েটা যে একটা ফটকা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কথাটা কেন বলতেছি যে তাকে এই ভাষায় কেন আক্রমণ করলাম, কারণ হচ্ছে তার অভিযোগ থেকেই, এটা হইতেছে তার মামলায় অভিযোগ দায়ের করা অভিযোগপত্র, তার অভিযোগে সে উল্লেখ করছে যে সে হইতেছে কী জানি ওই ছেলে হাসানুল মামুন। মেয়ের ভাষাটাকে ধরে নিচ্ছি, ফ্যাক্ট কিনা সেটা পরে আসতেছি। তার যে অভিযোগ, তার অভিযোগে হইতেছে হাসানুল মামুনের সাথে তার সম্পর্ক ছিল, হাসানুল মামুনের সাথে হাসানুল মামুন তাকে হইতেছে ইঙ্গিত দিছে ফিজিক্যাল রিলেশনশিপ করার, এবং সেই ইঙ্গিত জানা সত্ত্বেও হাসানুল মামুনের বাসায় গেছে, গিয়ে তাদের মধ্যে সব ঘটনা ঘটছে, কর্মকাণ্ড হয়েছে। এখন তার দাবি এটা হইতেছে ধর্ষণ হয়েছে। নাও বাংলাদেশে ছেলে মেয়ের প্রেম করে ব্রেকআপ হয়, হাজব্যান্ড ওয়াইফ সংসার করে তাদের মধ্যে ব্রেকআপ হয়, কিন্তু ব্রেকআপ হওয়ার পর যদি ব্রেকআপ করার সিদ্ধান্তটা ছেলেটা নেয় বা হাজব্যান্ড নেয়, তখন তাকে বিপদে ফেলার জন্য, প্রতিশোধ তোলার জন্য, তখন এই ধরনের নানান রকম শয়তানি টুল আইন এই দেশ, এই অসভ্য দেশ এই মেয়েদের হাতে তুলে দিয়ে রাখছে। এবং এই অসভ্যতাগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো মেয়েরা কখনো প্রতিবাদ করবে না, বাংলাদেশের কোনো নারীবাদীরা কখনো কোনো প্রতিবাদ করবে না, অথচ তারা বাংলাদেশের নারীরা নানানভাবে ভিকটিম হয়, সত্যি কথা সেটা নিয়ে কথা বলে। তার মানে তাদের মধ্যে কোনো সততা নাই, তারা যখন এরকম অভিনয় করে তারা যে নারীদের প্রতি অন্যায় আচরণ করা হইতেছে, তারা খুব ন্যায় কাতুরে, আসলে কিন্তু তার মানে তারা ন্যায় কাতুরে না, তারা হইতেছে একটা ট্রাইব তৈরি করছে এখানে, নিজেদের গ্রুপ বেঁধে, জোট বেঁধে নিজেদের জোটকে প্রটেক্ট করা। বাংলাদেশে যেরকম সাংবাদিক সমিতি থাকে, ইয়ে সমিতি থাকে, দোকানদার সমিতি থাকে, বাস ড্রাইভার সমিতি থাকে, মানে গুন্ডামি করার জন্য একজোট হয়। বাংলাদেশের নারীবাদী ফারিবাদী এগুলো হচ্ছে এরকম একটা গুন্ডামি করার জন্য একজোট হচ্ছে, ন্যায় নীতির কোনো বালাই নাই। তারা যদি ন্যায় নীতি তাদের মূল কনসার্ন, এটা যে তদন্ত করতে, যে তদন্ত করে যদি এরকম কোনো কিছু না পায়, তার মানে এর দাবি পুরোপুরি ভিত্তিহীন, তদন্ত নাম করা। সেই শয়তানিগুলা করে এরা এই দেশে, এই রাষ্ট্র তাদেরকে শয়তানিগুলা করার সুযোগ দিয়ে তাদের হাতে এইসব বৈধ টুল তুলে দিয়ে রাখছে, তারা এগুলোর পূর্ণ ব্যবহার করে। এই মেয়েটা সেই কাজটা অ্যাপারেন্টলি করতেছে এখানে। নাও দ্য থিং ইজ যে ইনিশিয়ালি আমাদের সবারই আমরা মোটামুটি ধরে নিছিলাম যে এটা একটা রাজনৈতিক চাল। নাও সেটা রাজনৈতিক চাল কি না সেটা আরও যত সময় যাচ্ছে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে আসতেছে। নূরের বক্তব্য, এই মেয়েটা তো নূরের বিরুদ্ধে হইতেছে মামলা করছে, মামলা অভিযোগ করছে যে নূর হইতেছে ধর্ষণের সহযোগিতা। কীভাবে সহযোগিতা? সে নূরের কাছে গিয়ে বিচার দিছে, নূর বিচার করে না, এটা হইতেছে ধর্ষণ। এটা তো ধর্ষণের সহযোগিতা কোনোভাবেই হইতে পারে না। সো এই যে সে যে মিথ্যাচারগুলো করে বেড়াইতেছে, সে প্রথমত কনসেনচুয়াল সেক্স করছে, নাম দিছে ধর্ষণ, দ্বিতীয়ত নূরের এটা সাথেও নাই পাচ্ছে না, নূরের কাছে সে বিচার দিছে, নূর বিচার করে না, এই জন্য তাকে ধর্ষণের সহযোগী। তার মানে মেয়েটা পুরোটা আগা করা হইতেছে একটা ভণ্ড প্রতারক। সো সুতরাং তার অভিযোগ মেরিটে না নেওয়ার খুবই বাস্তবিক এবং যৌক্তিক এবং যুক্তিসঙ্গত। এই ছেলে এবং এই মেয়ে যাদের মধ্যে ঘটনা, এটা কিন্তু তাদের গ্রুপের মধ্যেই, যারা সবাই একসাথে কাজকর্ম করছে। সো এরা জানে যে তাদের মধ্যে কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। সো অ্যাপারেন্টলি তাদের মধ্যে যে সম্পর্ক আছে, এটা সম্ভবত একটা সম্পর্কের মতো ছিল, এবং সম্ভবত এটা এরা সবাই জানতো। তো সেক্ষেত্রে নুরুর কাছে বিচার দিলে সে বিচার করবে না, খুবই স্বাভাবিক, কারণ নুরু জানে যে এটা তাদের মধ্যে একটা কনসেনচুয়াল রিলেশনশিপ, যেটা তাদের মেসেজের কমেন্ট থেকে, ইনবক্স থেকেই জানা যায়, যেটা মেয়ের অভিযোগ থেকে, খোদ অভিযোগ থেকে মেয়েই দাবি করতেছে তাদের মধ্যে প্রেম ছিল, তাদের মধ্যে ইনবক্সে কথাবার্তা হইতো, শারীরিক সম্পর্কের ইঙ্গিত দিছে ছেলে ইনবক্সে মেয়েকে, মেয়ে স্বেচ্ছায় ওই ছেলের বাসায় গেছে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে তো খুবই স্বাভাবিক, নুরু এটাকে কানে তুলবে না, তোমরা একসাথে প্রেম করো, গেলা গেলাই করছো, এখন আবার কিসের বিচার দিয়ে নিয়ে আসছো তুমি এখানে? এটা একটা। আরেকটা হইতেছে, এখন এটা তো নুরু বলতে পারে না, কারণ বাংলাদেশে তো আপনার কেউ যদি কোনো মেয়ে কোনো একটা অভিযোগ তুললে কাম হয়ে গেছে, এখন তাকে নানানভাবে
প্যাচে ফেলা হবে এবং এই টুলটা ইউজ করা হবে এবং ছেলেকে বিপদে ফেলা হবে। এখন একটা মানুষ একটা পুরুষ যখন বিপদে থাকে আপনি কিন্তু সঠিক কথাটা বলতে পারবেন না, বললে উল্টা আপনাকে প্যাচে ফেলে দিবে। আর নুরু যেরকম একটা জায়গায় আছে, পজিশনে আছে, সেটা আরও বলতে পারবে না। সুতরাং নুরু এটা সে সরাসরি বলার সুযোগ নেই সোনার বাংলায়। নুরু এখন যেটা বলতেছে, যেটা হয়তো বা সত্য, নুরু বলতেছে যে আমাদের সবসময় আমাদের বিরুদ্ধে হামলা মামলা সরকারের ষড়যন্ত্র চলতেছেই। সো আমি এটা ইনিশিয়ালি ধরে নিয়েছি এটাও একটা ষড়যন্ত্র, আমি এটাকে সিরিয়াসলি নিই না বা পাত্তা দিই না, আমি এটাকে একটা সরকারের ষড়যন্ত্র বা সরকারের সেট আপ হিসেবে এটাকে ধরে নিয়েছি। সেকেন্ড আরেকটা যেটা সে বলতেছে যে এই মেয়ের বাড়ি হইতেছে ময়মনসিং এবং ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতির বাড়ি হইতেছে ময়মনসিং। তো সেই নুরু বলতেছে যে তাই তার মানে আমি ধরে নিয়েছি হয়তো বা ইটস পসিবল যে ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের সভাপতি মেয়েকে সেট আপ করছে আমার বিরুদ্ধে, আমাদেরকে ফাঁসানোর জন্য। নাও যারা আউটসাইডার মানে ঢাকা ভার্সিটি না বা অন্যান্য ভার্সিটিতে কালচার আছে কিনা যাই না, বাট ঢাকা ভার্সিটিতে কালচারটা আছে, সো আই এম শেয়ারিং ইট উইথ ইউ। সেটা হচ্ছে যে জেলা খুবই একটা স্ট্রং এলিমেন্ট এই গ্রুপিংয়ের ক্ষেত্রে। যখন পদ দেওয়া হয়, বিভিন্ন রাজনৈতিক পদগুলো দেওয়া হয় বা এদের মধ্যে কে কোন জেলার, এইগুলা খুব স্ট্রংলি কনসিডার করা হয়। সো এই এই ধরনের ধারণা পোষণ করা যে তারা এক জেলার, সুতরাং একসাথে হয়ে কোঅর্ডিনেটেড হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেট আপ করছে, এটা সম্পূর্ণ অমূলক কোনো ধারণা না। এই ধারণার ভিত্তি আছে, এগুলো হয়। সো নুরু যে কারণগুলো দেখাইছে এটা খুবই অ্যাকসেপ্টেবল এবং খুবই প্লজিবল কারণ যে এই কারণে তার, এবং শুধু নুরু কেন, আমরা সবাই তো ধরে নিছি নিশ্চয়ই এগুলো ষড়যন্ত্র, এগুলোর কোনো ভিত্তি নাই। না শুরুতে যেটা বললাম, আমরা আউটসাইডের বাইরে থেকে আমরা সব জানি না দেখে আমরা এটা ইনিশিয়ালি ধরে নিছি। নুরু এটা জানার কথা যে তাদের মধ্যে যদি সম্পর্ক থেকে থাকে, উইচ ইট সিমস টু বি দ্য কেস, চাইলে নুরু এটা জানার কথা যে তাদের মধ্যে সম্পর্ক ছিল, তো সেই ক্ষেত্রে হয়তো বা নুরু এই কারণে এটাকে পাত্তা দেয় মেয়ের অভিযোগকে, কারণ নুরু জানে এটা কনসেনচুয়াল সেক্স। বাট এনিওয়েজ নুরু যে কারণগুলো যুক্তিগুলো উপস্থাপন করছে সেগুলোর মধ্যে মেরিট আছে। এর মধ্যে যেটা হয়েছে যে হাসানার মামুন যে ছেলেটা, সে হইতেছে কিছু স্ক্রিনশট, মানে যার বিরুদ্ধে মূলত ধর্ষণের অভিযোগ, সে হইতেছে কিছু স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করছে, রাইট? সে খুবই আবেগী ভাষায় সে পোস্টটা লিখছে, পোস্টটা লিখে সেখানে একটা ভণ্ডামি করছে, একটা প্রতারণা করছে। সেটা হচ্ছে যে হইতেছে সেখানে যে ওই মেয়েটা স্ক্রিনশট দিয়েছে, যে মেয়েটা সব স্বীকার করে নিয়েছে যে হাসানুল মামুনকে ফাঁসানোর জন্য সে হইতেছে ইচ্ছা করে এগুলো সেট আপ করছে। তো সেই স্ক্রিনশটটা আমরা পড়ি, যেটা দিয়ে সে প্রমাণ করার চেষ্টা করতেছে যে মেয়ে তার অভিযোগ অন্যায় স্বীকার করে নিয়েছে। সেখানে সে বলছে যে আমি হাসানুল মামুনকে ফাঁসানো, এটা মেয়েটা বলতেছে ইনবক্সে লিখছে কাকে জানি, আমি হাসানুল মামুনকে ফাঁসানোর জন্য ওনার সাথে প্রেমের অভিনয় করে বেশ কিছু স্ক্রিনশট রেখেছিলাম, কিন্তু অডিও ভিডিও অশালীন ছবিও আমার কাছে, কিছু অডিও ভিডিও অশালীন ছবিও আমার সংগ্রহে রেখেছিলাম, এর সবই ওনাকে ফাঁসানোর জন্য, এমনকি শারীরিক সম্পর্কেরও মিথ্যাচার করেছিলাম যা ছিল ভিত্তিহীন। এমন অবস্থায় হাসানুল মামুনের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, তাই সজ্ঞানে আমার নিজের কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি। নাও এটা আপনারা পড়েই বুঝতে পারতেছেন যে এটা তো মানে হইতে পারে না, একটা মানুষ কি কোনো মানুষ কেন এইভাবে করে বলবে যে হ্যাঁ আমি এগুলো কারোর সাথে ইনবক্সে যে আমি এগুলো সব মিথ্যাচার করছি, আমি নিজে নিজের বিচার দাবি করতেছি। সো এটা হইতেছে কনটেক্সটের বাইরে একটা সম্পূর্ণ উদ্ভট একটা মেসেজ, যেটা দিয়ে হাসানুল মামুন যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সে প্রমাণ করার চেষ্টা করছে যে মেয়ে স্বীকার করে নিয়েছে তার অন্যায়। নাও এটা একটু পড়ে আমিও কোনো আগা মাথামুন্ডু করতে পারতাম না যে হোয়াট ডাজ ইট মিন। নাও হাসানুল মামুন যে কাজটা করছে সে পাকনামি করে সে তার পয়েন্ট মেক করার জন্য, প্রমাণ করার জন্য যে সে সত্য বলতেছে বা এটা স্ক্রিনশটটা যে বানোয়াট না, এডিট করে বানানো না, সেই জন্য ওই মেসেজ চালাচালি ভিডিও করে অল্প একটু সেটা আপলোড করছে। সেইখানে সেটা করতে গিয়ে সে ধরা খেয়ে গেছে বলতে তার অসত্যতাটা আর কি ধরা খেয়েছে। সেটা যেটা করছে যে দেখেন স্ক্রিনশটটা, সে যে স্ক্রিনশটটা নাড়াচাড়া করতেছে খুব, সেটা হচ্ছে আমার যখন সমস্যা হয় তখন, এখন না, এই লাইনটার উপরে সে আর কোনোভাবেই যাচ্ছে না। সে খুবই সন্তর্পণে এখানে সে স্লো করে ফেলতেছে স্ক্রল করার তার স্পিডটা, তারপর এখানে সে প্রতিবার থেমে যাচ্ছে, এর উপরে যেন কোনোভাবেই না যাওয়া যায়। এটার কারণ হচ্ছে এখানে সে একটা শয়তানি করতেছে, অসততা করতেছে। সেটা হচ্ছে কি, এগেন শুধু স্ক্রিনশটটা দেখালে কিন্তু কনটেক্সট ছাড়া বোঝার কোনো উপায় নেই যে এরকম একটা কথা একটা মানুষ কেন বলবে, কোনো অদ্ভুত একটা কথা। এখন আমি যখন কনটেক্সটটা আপনাদের সামনে উপস্থাপন করবো, যেটা আমি প্রিটি পজিটিভ যে এটাই কনটেক্সট, তখন আপনারা দেখবেন এভরিথিং উইল মেক সেন্স। এখানে সে যে এখানে নীল লেখাটা হইতেছে এদিককার, যেই হোক সেটা হাসানুল মামুন অথবা অন্য কোনো ছেলে হোক, আর সাদা যে লেখাগুলো গ্রে ব্যাকগ্রাউন্ডে সেগুলো হইতেছে যে মেয়েটার বক্তব্য। এদিকের যে ছেলেটা সেটা হাসানুল মামুন হোক আর যেই ছেলে হোক, ছেলেটা মেয়েটাকে বলছে যে তোমার আমি মুখোশ উন্মোচন করব। তখন মেয়েটা বলছে যে করেন, ছেলেটা বলছে যে আমার যখন সময় হয় তখন, এখন না। তখন মেয়ে বলতেছে হা 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 আচ্ছা ঠিক আছে,
আমার মুখোশ আপনি উন্মোচন করার দরকার নেই, আমি নিজে নিজের মুখোশ উন্মোচন করে দিচ্ছি, আপনাকে ট্যাগ করতেছি সেই পোস্টে করে আমি শব্দ অস্বীকার করে নিচ্ছি যে আমি এগুলো মিথ্যা কথা বলছি। এটা কিন্তু সে স্যাটায়ার করে বলতেছে, সার্কাস্টিক টোনে বলতেছে। সো মেয়েটা এখানে স্যাটায়ার করে সার্কাজম করে এই কথাটা ছেলেটার সাথে বলছে, ছেলেটা বলছে যে তার মুখোশ উন্মোচন করবে, মেয়ে বলছে যে আপনার আমার মুখোশ উন্মোচন করার দরকার নেই, আমি নিজে নিজের মুখোশ উন্মোচন করে দিচ্ছি, আমি এখন ফেসবুকে একটা পোস্ট দেবো দিয়ে বলবো যে আমি সব মিথ্যা কথা বলছি, আমি শব্দ অস্বীকার করে নিচ্ছি, আমার বিচার করেন, আমি নিজে এই দায় স্বীকার করে পোস্ট দেবো দিয়ে আপনাকে সেখানে ট্যাগ করতেছি, আপনাকে ট্যাগ করা যাচ্ছে না কারণ আপনার ট্যাগ অন করেন, আমি ট্যাগ করতেছি। সো এটা হইতেছে একটা স্যাটায়ার করে সে কথাটা বলছে, ওইটাকে কনটেক্সটের বাইরে এনে খুবই সন্তর্পণে মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে হাসান আল মামুন, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সে এটা পোস্ট দিয়ে সে বোঝানোর চেষ্টা করতেছে যে মেয়ে তার অন্যায়, সে যে মিথ্যাচার করছে, একটা সেট আপ করছে, এটা সে স্বীকার করে নিচ্ছে। এটা কিন্তু স্বীকার সে করে নেন, এটা একটা স্যাটের ব্যাপারটা অনেকটা এরকম যে আমি বললাম যে সে বলতেছে আমি ধর্ষণ করছি, আপনি এখান থেকে কেটে সে বলতেছে ওটা বাদ দিয়ে দিলেন, আপনি শুধু আমি ধর্ষণ করছি থেকে দেখাইলেন, আমি কি বলতেছি আমি ধর্ষণ করছি না, আমি ধর্ষণ করি না, আমি বলছি যে সে বলছে আমি ধর্ষণ করছি, আমি বলছি না আমি ধর্ষণ করছি, আমি আমার বিরুদ্ধে কী অভিযোগ আমি সেটা উপস্থাপন করলাম, সে বলছে আমি ধর্ষণ করছি, আমি ধর্ষণ করিনি। এখন আপনি যদি সে বলছেটা বাদ দিয়ে শুধু আমি ধর্ষণ করছি থেকে দেখান এবং দাবি করেন যে আমি স্বীকার করে নিয়েছি আমি ধর্ষণ করছি না, আমি তো সেটা বলিনি, তো এগুলো হচ্ছে খুবই লো গ্রেড মিথ্যাচার, প্রতারণা, অসততা এবং শয়তানি। এবং যারা এই ধরনের অসততার ছলনার আশ্রয় নেয়, আমি প্রথমেই এদেরকে মানে এদের পক্ষে কথা বলার সুযোগ নেই না। এখন এখানে দুইটি অ্যাসপেক্ট থেকে কথাটা বলবো। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যে হাসান আল মামুন তো বিপদে পড়ে গেছে, কারণ সে জানে এই বাংলাদেশে সে বিপদে পড়ে গেছে, তার কিন্তু এখানে কোনো দোষ নাই, সে কোনো অপরাধ করেনি, এটা একটা কনসেনশুয়াল সেক্সের কেস, তার কোনো অপরাধ নাই। কিন্তু সে এটাও জানে সে দোষ না করলেও এই দেশে এখন তাকে সে বিপদে তাকে পেঁচে ফেলে দিছে, তার পিছনে সরকার লেগে আছে, তারা যে কোনো একটা কিছু পাইলে এখন তাকে ক্যাক করে ধরবে, এবং সে যদি সরকার তার পিছনে লেগে নাও থাকতো, যে কোনো মেয়ে র্যান্ডমলি যে কোনো ছেলের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ তুললে কিন্তু সেই ছেলে বিপদে পড়ে যাবে, কারণ এই দেশে আইন আদালত মানুষ নারীবাদী কুত্তাবাদী এগুলো কেউ তার এই ছেলের পক্ষে নাই। সো খুবই বিপদে বাংলাদেশে একটা মানুষকে, একটা পুরুষকে, একটা ছেলেকে বিপদে ফেলা খুবই সহজ, একটা শিক্ষকের এগুলো কিন্তু ইউনিভার্সিটিতে করে, ইউনিভার্সিটির টিচাররা কুত্তাকুত্তি কামড়াকামড়ি করে, তারপর এক টিচার আরেক টিচারকে বিপদে ফেলার জন্য ছাত্রী সেট আপ করে দেয়, ছাত্রী অভিযোগ তুলে যে আপনি কিন্তু বাংলাদেশি টিচারদের ঢাকা ভার্সিটি বা পাবলিক ভার্সিটি বা বেসিক্যালি পাবলিক ভার্সিটির টিচারদের জব যাওয়ার হাতে গোনা কয়েকটা রাস্তা আছে, তার মধ্যে একটা হইতেছে যদি যৌন নিগ্রহের কোনো অভিযোগ ওঠে। সো এগুলো খুবই একেবারে বান্ধা টুল বাংলাদেশে কাউকে বিপদে ফেলার জন্য। সো এই ছেলেকে এখানে বিপদে ফেলছে, এই ছেলে জানে এখান থেকে সে কোনোভাবেই বের হয়ে আসতে পারবে না, সে অপরাধ না করা সত্ত্বেও, সুতরাং সে মরিয়া হয়ে এরকম একটা লো গ্রেড প্রতারণা করছে। সো এখানে যেটা বললাম যে এদিক থেকে দেখলে যে ওকে ফাইন, বেচারা বিপদে আছে, কোনোভাবে পাগল হয়ে বিপদ থেকে বাঁচার জন্য এই কাজটা করছে, ফাত্রামিটা করছে, এইভাবে দেখা যায়। আরেকটা হইতেছে যে না, এইরকম মানে আরেকটা মিথ্যা প্রতারণা করার তো কোনো দরকার নাই, শয়তানি করা, এটা ক্লিয়ার কাট শয়তানি। আমি এই পোস্টটা গতকালকে ফেসবুকে দিছি, আমি ইউজুয়ালি মানে যেটা নিয়ে কথা বলবো সেটা বা ফেসবুকে নিয়ে আগে লিখে ফেলি না, লিখে ফেললে আগ্রহটা কমে যায় কথা বলার। সো আমি শিওর ছিলাম এটা নিয়ে কথা বলবো কিনা, তারপর আমি ওটা পোস্টটা দিছি এই কারণে আমার ফ্রেন্ড লিস্টে ছাত্র অধিকার পরিষদের কয়েকটা পোলাপান আছে, আমাকে ফলো করে কিছু পোলাপান আমি জানি, আমি দেখতে চাইছি যে তারা কোনো প্রতিবাদ করে কিনা, আমার বোঝার কোনো গ্যাপ আছে কিনা, কথা থাকতেই পারে, দেখি তারা কিছু বলে কিনা। সো কেউ কিছু বলে নাই, ন্যাচারালি এটা মিন করে না যে তার মানে এটা তারা মেনে নিছে, নাও দেখতে পারে, দেখেও নাও কমেন্ট করতে চাইতে পারে, তবে এটা তারা বলা লাগবে না, এটা প্রিটি মানে সেলফ এভিডেন্ট আর কি। সো এই হইতেছে ঘটনা। তো এখন এখানে নুরু হইতেছে যে ইয়ে করছে, একটা এই যেহেতু সমালোচনা শুরু হয়েছে, এখন একটা কমিটি সে করছে, কমিটি করে তদন্ত করতে দিচ্ছে কী হয়েছে না হয়েছে, এখন তদন্ত করে তারা ফ্রেন্ড একজন আরেকজনের বিরুদ্ধে অ্যাকশন নিবে কিনা হুনোজ বাংলাদেশে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে অ্যাকশন নেওয়ার মতো কোনো ব্যাপারই নেই, প্রথমত এটা কনসেনচুয়াল কেস অফ কনসেনচুয়াল সেক্স, এই ব্যাপারে কোনো দ্বিধা নেই, মেয়ের অভিযোগ থেকে পরিষ্কার। কিন্তু হইতেছে যে এখন যেহেতু ওদের তো সূত্রের অভাব নেই, সুতরাং এটাকে ব্যবহার করা হবে নানাভাবে, এবং ছাত্রলীগ তো লাফানো শুরু করে দিচ্ছে, মানে ছাত্রলীগের পোলাপান যত আকাম কুকাম দুনিয়ার মধ্যে আছে, চাঁদাবাজি, ধর্ষণ, রেপ, শ্লীলতাহানি সাধারণ ছাত্রীদের থেকে শুরু করে যত আছে সব কিছুর মধ্যে এগুলো পাওয়া যায়, এগুলো লাফানো শুরু করছে, ধর্ষণ ধর্ষণ করে, অথচ এখানে ধর্ষণেরও কোনো ঘটনা নেই। সো এরকম আর কি, এখন এটাকে ব্যবহার করে অনেক রকম ছাগল বের হয়ে আসবে, অনেকে হইতেছে এরকম খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে, কিন্তু বেসিক্যালি সপ্তাহখানেক তো পার হয়ে গেল, সপ্তাহখানেক পার হওয়ার পর যত নতুন নতুন ঘটনা সামনে আসছে সব কিছুকে বিশ্লেষণ করে যেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে এখানে ধর্ষণের কোনো ঘটনাই ঘটে নাই, ইট ওয়াজ এ মিয়ার কেস অফ কনসেনচুয়াল সেক্স, এবং সেই মেয়ে এখন বাংলাদেশের সবাই যেগুলো করে, বাংলাদেশি মেয়েরা হইতেছে এই টুলগুলোকে ব্যবহার, তাদের ন্যায় বিচার পাওয়ার জন্যে অসহায় ভিক্টিম মেয়েদের ন্যায় বিচার পাওয়ার স্বার্থে কিছু টুল তৈরি করা হয়েছে, সেগুলোকে তারা অপব্যবহার করে এই যে মানুষের মধ্যে একটা প্রশ্ন
সৃষ্টি এখন এই ধরনের অভিযোগ তুললেই কিন্তু মানুষ প্রথমেই নাক কুচকে বা আচ্ছা বুঝি কোনো ছেলেরা ফাঁসানোর চেষ্টা করতেছে, হয়তো বা আসলে ফাঁসানোর চেষ্টা কোনো মহিলা করতেছে না, আসলে সত্যিকার অর্থে সে ভিকটিম হয়ে মামলা করতে গেছে। কিন্তু এই এই অসাধুগুলা এরা এইগুলাকে টুলগুলো, এবং বেশি বাংলাদেশে প্রথম আলোতে আমি দেখেছিলাম, প্রথম আলোর রিপোর্টে আসছে বাংলাদেশে 80% নারী নির্যাতন কেস পোয়া 80%, কিন্তু বাংলাদেশে নারী নারীবাদীরা কিন্তু প্রচুর নারীবাদ নিয়ে কথা বলে, অথচ এই যে নারী নির্যাতিত হওয়ার চেয়ে পুরুষ নির্যাতিত হওয়াটা কিন্তু 80% বেশি, অথচ তারা কিন্তু নারীবাদ তারা এটা এটা চোখে দেখে না, শুধু এটা চোখে দেখে। সো এইগুলো তো নানান রকম অসভ্য আর কি দিয়ে চারপাশ ভর্তি, এবং শেষ পর্যন্ত বেসিক্যালি এই দেশে মানুষ ভিকটিম হবে, এটা হয়েছে কথা, ওয়ান ওয়ে অর অ্যানাদার, সুনার অর লেটার, টুডে অর টুমোরো ভিকটিম হবে। সো নারী নিগ্রহের অভিযোগ কিন্তু খুবই কড়া একটা অভিযোগ, এবং এটা খুবই কড়া একটা অভিযোগ কেন, কারণ এটার 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 ম্যাগনিটিউডটা অনেক বেশি, এটার ইন্টেন্সিটিটা অনেক বেশি, এবং এত বড় সিরিয়াস একটা এলিগেশনকে কিন্তু এরা অসভ্যভাবে ব্যবহার করে এই মেয়েগুলো এই মহিলাগুলো এর কি অসভ্যতার কালচারের মধ্যে যে এই পোলাপানগুলো এখন বিপদে পড়তে যাচ্ছে। আরেকদিন আরেকজন পর্টি হইতেছে ঘটনা, এই হইতেছে আর কি সোনার বাংলার কেস, মোটামুটি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।